হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিডিও ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। আপনারা সবাই আমার কম্পিউটার স্ক্রিনে একটু খেয়াল করুন। অবশ্যই আমি সামনে কথা বলার আগে আমি একটি কথা বলি, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে এ টু জেড একটি বাড়ি করতে কত লক্ষ টাকা খরচ হবে বা বাড়িটি কীভাবে করবেন সব কিছু ডিটেলসে আপনি জানতে পারবেন। আপনিও চাইলে ইচ্ছে করলে আপনার অল্প জায়গায় ছোট্ট জায়গার মধ্যে এরকম সুন্দর ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করতে পারেন। তো যারা আমার চ্যানেল দেখে উপকৃত হন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। তো এখন আমরা চলে যাচ্ছি মূল জায়গায়। তো এটা হচ্ছে আমার, এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডুপ্লেক্স বাড়ির 3D ডিজাইন। এখানে 200 জায়গার মধ্যে, অল্প জায়গায়, ছোট্ট জায়গার মধ্যে কিন্তু ডিজাইনটি করা হয়েছে। প্রায় 30 ফিট বাই 25 ফিট অল্প জায়গা, অর্থাৎ 30 ফিট বাই 25 ফিট ছোট্ট জায়গা বলতে গেলে, ঠিক আছে? তো এই ছোট্ট জায়গায় কিন্তু ডিজাইনটি করা হয়েছে। এখন আমি চলে যাচ্ছি এটির মূল ডিজাইনে। তো এখন আমি যদি ডিটেলসে বলি, এটার বাড়ির সামনে দেখতে পাচ্ছেন একটি রাস্তা। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, এটি কিন্তু করা হয়েছে আমাদের দেবিদ্বার জেলার চাঁপাইনগর একটা গ্রাম আছে, এখানে এক ব্যবসায়ী ভাইয়ের জন্য করা হয়েছে। তো ওনার নাম হচ্ছে মিস্টার অনিক হোসেন, উনি মূলত একজন শিক্ষক। তো তার জন্য অবশ্য ডিজাইনটি করা হয়েছে, যেহেতু তার জায়গা কম, অল্প জায়গা, সেই অনুযায়ী কিন্তু তার বাড়ির ডিজাইনটি করা হয়েছে। আবার উনি বাজার যেহেতু কম, তো উনি চাচ্ছিল অল্প জায়গায় কীভাবে একটি সুন্দর স্বাচ্ছন্দ্যময় একটি বাড়ি করতে পারেন। আচ্ছা, তো এখন আমি চলে যাচ্ছি মূল জায়গা। তো তার বাড়ির সামনে এরকম একটি রাস্তা আছে, ঠিক আছে? তো রাস্তার সামনে এরকম আবার কিছু জাস্ট একটা ডিজাইনে দেখানোর জন্য আর কি। ওকে, আচ্ছা, এখন আমি চলে আসছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট। তো মেন গেটে ঢুকে কিন্তু দেখেন এখানে একটি কার পার্কিং রাখা হয়েছে, যদিও তার গাড়ি নেই বাট তার একটি বাইক আছে। তো বাইক রাখার জন্য একটা প্রপোর্শন, তার দুইটা বাইক আছে, তারা দুই ভাই, তো এইভাবে এই জন্য তার একটি গাড়ি স্পেসের দরকার ছিল। তো এটা দেখতে পাচ্ছেন গাড়ির ডিজাইন, তারপর হচ্ছে বাউন্ডারি ওয়ালে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে ডিজাইনটি করা হয়েছে। সামনে দেখেন এখানে তার কিছু গাছ টাছ রাখতে পারে, ওইভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে চমৎকারভাবে কিন্তু তার বাড়ির ডিজাইনটি করা হয়েছে। তো এবার চলে যাচ্ছি মেইন জায়গাতে। এটা হচ্ছে তার মূল এন্ট্রেন্স, অর্থাৎ অর্থাৎ এন্ট্রি করার যে জায়গাটা, এটা হচ্ছে তার এটা। আচ্ছা, তো এবার আমি যদি দেখাই, এটা হচ্ছে তার গ্রাউন্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরে তার বেসিক্যালি তার হচ্ছে দুইটা বেডরুম আর একটা কিচেন, অর্থাৎ ড্রয়িং, ডাইনিং আর কিচেন, আর নিচে একটি শুধু থাকার রুম আছে। আর রুমের সাইজগুলো আমি বলে দিচ্ছি, ড্রয়িং রুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, আর ডাইনিংয়ের হচ্ছে 10 ফিট বাই 9 ফিট, আর একটি থাকার যে রুমটা এটা হচ্ছে ছোট্ট একটি রুম 10 ফিট বাই 10 ফিটের। অর্থাৎ তার নিচতলাতে শুধু তার মা বাবা যা আছে তো ওনারা থাকবেন, আর উপরতলাতে যেহেতু তারা দুই ভাই, তো দুই ভাইয়ের জন্য 3টি রুম করা হয়েছে। ওকে, তো সামনে দেখেন বারান্দার ডিজাইনটি দেখেন খুব চমৎকারভাবে কিন্তু বারান্দার ডিজাইনটি করা হয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন বারান্দার ডিজাইনটি খুব সুন্দরভাবে ডিজাইনটি করা হয়েছে। তো দেখেন এখানে কিন্তু ব্রিকের যে ইয়াটা এখানে ইউজ করা হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন বারান্দাতে গ্লাস, এসএসএ গ্লাস, আর হচ্ছে এখানে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে ডিজাইনটি কিন্তু করা হয়েছে। তো আমি যদি এই সাইডের ভিউটা দেখাই, তো এই আসলে আমরা যখন কাজ করি তখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করি আসলে কয়টা সাইডে তার ভিউ লাগবে, তো উনি বেসিক্যালি এখানে শুধু দুইটা সাইডে কিন্তু কাজ করছেন। আচ্ছা, তো আমি যদি পিছন থেকে যদি দেখি, দেখেন পিছন থেকে যদি একটু আমি ঘুরে দেখাই, তো পিছনে দেখেন একটি কিন্তু বারান্দা আছে। তো সবাই কিন্তু নোটিস করতেছেন এই যে বারান্দার উপরে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন, আমার কাছে চমৎকার লাগছে, ঠিক আছে? আর উনিও অনেক স্যাটিসফ্যাকশন আমার ডিজাইনটি দেখে, যে আসলে উনি অনেক চেয়েছিল যে এরকম যেন ছোট জায়গা যেন তার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। তো এখানে দেখেন এই যে এটা হচ্ছে তার, এই যে বারান্দা আসার জন্য এখানে ডোর, এখানে হচ্ছে এর একটা রুম, অর্থাৎ যে তার যে ছোটো ভাই, তার ছোটো ভাইয়ের রুমটা হচ্ছে এটা, আর বড় রুমটা হচ্ছে এটা তার, অর্থাৎ যে থাকবে মানে যে যে শিক্ষক, তো ওনার রুমটা হচ্ছে এটা। তো উনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোল্ডিং ডোর সিস্টেম আছে গ্লাসের, তো এখান দিয়ে উনি আসতে পারবেন, অ্যাভেলেবিলিটি ইউজ করতে পারবেন, যেহেতু তার একটি বাচ্চা আছে এখানে, একটা দোলনা বা যে কে হোক বা কোনো কিছু রাখতে পারবেন। ওকে, আশা করি আপনাদের ডিজাইনটি পছন্দ হবে, অবশ্যই পছন্দ হবে, যেহেতু অল্প জায়গার মধ্যে এই ডুপ্লেক্স বাড়ি ডিজাইনটি। তো সাধারণ ডিজাইনটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ পাইপের সিস্টেম, আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ওয়াল। এখানে দেখেন আবার একটু গ্রুপ করে কাটা হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। ওকে, আর এটা হচ্ছে তার সিঁড়িঘরের যে ডিজাইনটা। তো সিঁড়িঘর ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে সিঁড়িঘরটা দেখে কীভাবে ডিজাইন করা হয়েছে, এটা তার হচ্ছে সিঁড়িঘরের যে উঠার যে ইয়েটা,
ভিতর নিচে দেখতে পাচ্ছেন এই যে এসটিএন অর্থাৎ ছাদে ওঠার যে প্রপোর্শনটা। এবার চলে যাচ্ছে এটি করতে কত লক্ষ টাকা খরচ হবে। এটি করতে মূলত প্রায় 17 থেকে 18 লক্ষ টাকা খরচ হবে। এটি অল্প জায়গায় সুন্দরভাবে আপনি ইচ্ছা করলে 18 লাখ থেকে 20 লাখের মধ্যে এই বাসটি কমপ্লিট করতে পারবেন, এ টু জেড, একদম মিস্ত্রি খরচ সহ একদম এ টু জেড। আপনি ইচ্ছা করলে 20 লক্ষ টাকা খরচ করে এই সুন্দর বাড়ির ডিজাইনটি আপনিও চাইলে করতে পারেন। আপনার যদি এই ডিজাইনটি দরকার হয় অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার পেজ লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের ডিজাইনটি পছন্দ হয়েছে। যদি ডিজাইনটি পছন্দ হয়ে থাকে আমার ডিজাইনটি অবশ্যই আমাকে জানাবেন, ইনবক্স করবেন, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।